আমার মৃত্যু নেই, আমার তাড়াতাড়ি করে রস ভেঙাবার কোনো দরকার। খুব সুন্দর কথাগুলি বুঝতে হবে, আমার একেবারে এখনই খেতে হবে। যেমন অনেকে আছে অফিসে যাওয়ার সময় বা কাজে যাওয়ার সময় খেতে বসছে, নাকি মুখে গুঁজে খেতে গিয়ে হয়তো একটা শ্বাস না দিতে খাবারটা আটকে গেল, সঙ্গে সঙ্গে শেষ। এটা কিন্তু আমার ভয় নেই, কেননা আমি জানি আমি অমর, আমার মৃত্যু নেই, আমার কোনোদিন মৃত্যু হবে না। সেই জন্য চেখে চেখে খাবো এই জগৎটাকে, জগৎটায় যতদিন আছি চাখবো চাখবো চাখবো, আস্তে 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 খাওয়ার একটা খুব আনন্দ আছে। আগেকার দিনের সব মায়েরা যখন খেতে বসতেন, দু ঘন্টা তিন ঘন্টা ধরে গল্প হচ্ছে তো গল্পই হচ্ছে, গল্প হচ্ছে তো গল্পই হচ্ছে, সব খাচ্ছে এরকম ভাবে। তাই জগতের যে রসটা, হ্যাঁ শাস্ত্র বলছে আমাদের ওই যেরকম শাস্ত্র আমাদের আছে, চার্বাক দর্শন বলছেন যাবৎ জীবের সুখম জীবে ঋণম কৃত্বা ঘৃতম জীবে ভূস্মি ভূতস্য দেহস্য পুনরাগমনা, বলছেন যে কি না যতদিন বাঁচবে কি খাবে, কি খাবো কি করে কেসে খাইবে, ধার করো পয়সা যদি না থাকে ধার করো আর খাও, ধার করো আর খাও, বলে শোধ করবো কি করে, বলে শোধ করবার প্রয়োজন কি ওর বাবা, শোধ না করলে পরে আগামী জন্মে তো আমার ঘাড় ধরে নি, আর আগামী জন্মটা হ্যাঁ তোমার দেহটাকে পুড়িয়ে দেবে, ভস্মে ভূতস্য দেহস্য পুনরাগমনা, তুমি কি আর আসবে, একবারই তোমার আসা একবারই কে বলে যাও 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 তুই যাও, টুটবে আগুন বারে বারে তোমার দ্বারে, ফিরবে আমায় ফিরে করি, আমার যাওয়াও নেই আসাও নেই, আত্মার জানও না আত্মার কোনো মৃত্যু নেই আত্মার জানও, আত্মার যাওয়াও নেই আত্মার আসাও। তবে তবে যে আমরা দেখছি উত্তামোত্তম পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষু, ভগবান গীতাতেও তো বলেছেন প্রাণন্তম স্থিতম বাপি ভঞ্জানম ভগবানান্বিতাম বিমলানান পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ। আত্মা জান, আত্মা এই দেহটার মধ্যে ভোগ করেন, তার যতদিন ভোগের কাল থাকে আবার তিনি যখন বেরিয়ে যান, কিন্তু এই যাওয়া আসাটা কোনো জ্ঞানী ব্যক্তি না হলে দেখতে পান, রয়েছেন ভোগ করছেন, আবার একদিন চলে গেলে এই দেহটার নটা দরজা রয়েছে, নটা দরজার যে কোনো একটা দরজাকে অবলম্বন করে প্রাণবায়ু বেরিয়ে গেলেন। আর একেই বলা হচ্ছে কি, একদিকে শিব শক্তির খেলা, শিব আর শক্তি, শক্তিটা হচ্ছে আমরা নিঃশ্বাসটা যখন টেনে নিচ্ছি শ্বাস, এই যখন টান যেটা হচ্ছে শক্তি, আর আবার যখন ফেলে দিচ্ছে এটা হচ্ছে শিব, এটা হচ্ছে প্রশ্বাস। তাহলে যখন ফেলে দেওয়া হয় আর টানবার শক্তিটা থাকে না, তখনই দেহ তখনই মৃত্যু, তখনই দেহে মৃত্যু, আমার তো মৃত্যু, আমার তো মরণ নেই, আমার তো যাওয়া নেই, আমার তো আসা, আমি আমার শ্বাসটা যখন আর নিতে পারছি না, আমরা সর্বদা আমাদের আসা যাওয়া করছি,
প্রশ্বাস নিঃশ্বাস, বিশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস। এটি আমাদের ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর ছিলেন, তিনি এই কথাটি বলেন, শিব শক্তির খেলা দেবতা। মানে একবার বিশ্বাস আমরা গ্রহণ করছি, টেনে নিচ্ছি, এটা হচ্ছে শক্তি। আবার এটাকে ফেলে দিচ্ছি, এটা হচ্ছে শিব। শিব হচ্ছে মহাপ্রলয়, আর শক্তি হচ্ছে আমাদের লীলা লীলা। এই শিব শক্তি খেলা চলছে, আসা যাওয়া। কিন্তু আমি যে কোনো একটা স্থান অবলম্বন করে চক্ষু কর্ণ নাসিকা ত্বক, এগুলো তো আমাদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে, কিন্তু আমাদের নটা দরজা রয়েছে, দুটি চক্ষুর দরজা, দুটি কর্ণের দরজা, দুটি নাসিকার দরজা, একটি মুখমণ্ডলের দরজা, আর দুটি হচ্ছে অধোদিকে, যেটি জননেন্দ্রিয় আর একটি গুহ্যদ্বার। এই নটি দরজা দিয়ে আসা যাচ্ছে। যে কোনো একটা জায়গা দিয়ে যখন নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে আর আনতে পারছে না, তখন আমরা দেখতে পাচ্ছি উগ্রান্তম স্থিতমাপি জানা গুণান্বিতম বিমোড়ানাম পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষাম। এটা তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি, আপনার বাড়িতে একটা মেন গিটার থাকে আর একটা সফট গিটার থাকে, তা মেন গিটার বা যদি সাপ্লাইটা বন্ধ হয়ে যায় তখন সব বন্ধ হয়ে যায়, লোডশেডিং হয়ে যায় সাপ্লাইটা, আর আপনাদের প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এক একটা করে লাগে। তা এক একটা ফ্ল্যাটের নাই যদি চলে যায়, কিন্তু মেন গিটার কিন্তু থাকে। সেই জন্যে এই প্রাণবায়ু যদি দেহত্যাগ করে চলে যায়, কিন্তু সেই বিরাট প্রাণসত্তা কিন্তু যায় না, তার অসাবধানতার জবাব। সেখানেতে বলছেন যে উপনিষদেই বলছে, বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বলছেন যে নাদস্য প্রাণা উৎক্রামন্তি, প্রাণ কখনো ওঠে না, যায় না, উৎক্রামন্তি। কেন? তবে যে দেখি বলছেন যে হ্যাঁ, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি মানে আমি বুঝতে পারলাম না, তো আচ্ছা আপনি বুঝাতে সমঝা দিচ্ছি, আমি বুঝতে পারলাম না। বলছেন যে কিরকম না, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি মানে আমি তো আগেও ব্রহ্ম ছিলাম, এখনো ব্রহ্ম আছি, পরেও ব্রহ্ম থাকব। তাহলে আমার বাধা সৃষ্টি করেছিল কোনটা, একটা দেহ। এই দেহটা যখন ভেঙে গেল, সেই ব্রহ্ম এর অর্থ কি বলছে যে একটা মাটির কলসি, মাটির একটা গুঁজো, এখন কয়েকদিন পরে কলসি টলসিটাকে চাপবে কিনা জানি না, এখন তো যা ফ্রিজের জল খা, কলসি কলস ঘট এত কিছু জানবেন কিনা পরবর্তীকালে সন্দেহ আছে। তা এই কলসিটা হচ্ছে তার ভেতরে জল, বাইরে আলো, তার সঙ্গে মিলন হচ্ছে না। কলসির যে একটা আবরণ রয়েছে, মাটির একটা আস্তরণ রয়েছে, তার ভেতরে জল ভরা আছে আর বাইরে বায়ু আছে, বাইরে আলো আছে, ভেতরটা অন্ধকার বাইরেটা আলো, তার সঙ্গে একসঙ্গে যোগ হচ্ছে না। কিন্তু যখন কলসটা ভেঙে গেল, তখন কিন্তু যেমন তেমন কলসিটা ভেঙে গেল, কিন্তু সেই ব্রহ্মবিদ ব্রহ্মই এই দেহটা চলে গেল, দেহটা ভেঙে গেল যেখানে। তাই আমাদের কাশীতে মরবারও দরকার হলো না, বৃন্দাবনে মরবারও দরকার হলো না, আমাদের প্রয়াগরাজে গিয়েও মরবার দরকার হলো না, আমাদের যেখানে সেখানে কোনোখানেই দরকার হলো না। যদি ব্রহ্মবিদ যদি হওয়া যায়, ব্রহ্মকে যদি জানা যায়, তাহলে যেখানে সেখানে একটা ডাস্টবিনের মধ্যেও যদি দেহটা চলে যাও, সে কিন্তু ব্রহ্মই থাকবে। আশ্চর্য আমাদের যে সনাতন ধর্মাবলম্বী অদ্বৈত বেদান্তের যে মতবাদ এত সত্য, আমরা বলি হ্যাঁ ধামের মধ্যে ধামে যাব,
ধামে গিয়ে আমরা দেহত্যাগ করব, গঙ্গাতে দেহত্যাগ করব, কুম্ভ মেলাতে গিয়ে প্রয়াগরাজে দেহত্যাগ করব, ত্রিবেণী সঙ্গমে দেহত্যাগ করব। মীরাবাঈও বলেছেন, চল মন গঙ্গা যমুনাতি, গঙ্গা যমুনাতি, গঙ্গা যমুনা পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল কহো দশরীর জনমন, শীতল কহো দশরীর জনমন, গঙ্গা যমুনা তীর জনমন, গঙ্গা যমুনা বংশী বাজাবত নাচত কন্হা, বংশী বাজাবত নাচত কন্হা, বংশী বাজাবত নাচত কন্হা, বংশী বাজাবত নাচত কন্হা, সঙ্গ লিয়া বলবীর জনমন, গঙ্গা যমুনা তীর জনমন, গঙ্গা যমুনা তীর। কিন্তু কোন গঙ্গা যমুনা? গঙ্গা আমাদের যে তিনটি যে নারীর কথা বলা হচ্ছে, ইড়া পিংলা তারা ঠিক গ্রহণ করতে পারে, উপনিষদ পাঠ হচ্ছে বলে ইড়া পিংলা আর সুষুম্না। সুষুম্না হচ্ছে সরস্বতী, ইড়া সরস্বতী হচ্ছে অপ্রকাশিত, সরস্বতীকে দেখা যাচ্ছে না অন্তঃসরীরা, সুষুম্না সুষুম্না নারীকে দেখা যাচ্ছে না। তা এইখানে হচ্ছে গঙ্গা যমুনা তীর ইড়া পিংলাকে ধরে সুষুম্নার তীরে এসে তুমি যাও। গঙ্গা যমুনা দেব বংশী বাজাসে তো কুঞ্জ বিহার, তা এখানে এই মনের মধ্যেই তুমি বংশুৎপত্তি শ্রবণ করতে পারবে। যদি তুমি সেই মনকে পবিত্র করতে পারো, এই কমলালেবু রসটাকে যদি নিংড়ে 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 যদি এক ফোঁটাও না থাকে, বিবেকানন্দ তাই বললেন যে আপনি যেভাবে জগৎটাকে উপভোগ করছেন আমি তার থেকে বেশি উপভোগ করছি, কেননা আমি জানি আমার স্ত্রী পুত্র কেউ নেই, আমার কোনো সংসারের বন্ধন নেই, আমার কোনো কিছু মানে মৃত্যু নেই, আমার আশা নেই, আমার যাওয়া নেই, আমি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছি, তাই এই জগৎটাকে ঈশ্বরকে আমি সম্পূর্ণভাবে ভোগ করছি। যদি সবাইকে বলা যায় দেখা যায় ভগবান, তাহলে কত আনন্দ সব ভগবান, সব ভগবান চারিদিক ঈশ্বর, চারিদিক ঈশ্বর, পাপ ঘাসে ঘাসে পা পেলেছি, বনের পথে যেতে ফুলের রক্তে চমক নিয়ে উঠেছে, ছড়িয়ে আছে আনন্দের গান। এই গানগুলি তো একে উপলব্ধি করে বলা হয়েছে, রবীন্দ্রনাথকে বলা হচ্ছে উপনিষদের কবি, এমনকি স্বয়ং রামকৃষ্ণদেবকেও স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের গান শোনাতে, স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ
তিনি রবীন্দ্রনাথের গান রামকৃষ্ণদেবকে শোনাতেন। তা এই গান শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। কোন কোন গান, কিছু কিছু গান উল্লেখ করা যেতে পারে, যেমন বলছেন যে তোমারই করে আছি জীবনের ধ্রুব তারা, তারপর মহারাজ একটি সাজে এলে হৃদয় ধ্রুব আছে, এসব গানগুলি স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণদেবকে শোনাতেন। তাই জন্যে এখানেতে প্রত্যেকটা জায়গায় যৎকিঞ্চ জগত্তাং জগৎ, প্রত্যেক জায়গায় ঈশ্বর, প্রত্যেক জায়গায় ভগবান, কোথায় যাবে? তোমার গৃহের মধ্যে মনে করো না, মন্দিরে মনে করো না, 10% আছেন। তুমি মনে করো না তোমার গৃহেতে 50% আছেন, মনে করো না তোমার বেডরুমেতে 25% আছেন, তা নয় প্রত্যেকটি জায়গায় 10% আছে। যেখানে হরি ব্যাপ প্রসার পত্র সমানা প্রেমেতে প্রগট হই, প্রত্যেকটা জায়গায়। আজকে তুমি বাথরুমে যদি যাও, ল্যাট্রিনে যদি যাও, টয়লেটে যদি যাও, সেখানেও যতটা ভগবানের সে তার যতটা ভাব, আবার তোমার বেডরুমেও তাই, তোমার ঠাকুর ঘরেও তাই, তোমার মন্দিরেও তাই। সেখানে কবিরজি গানেতে বলছেন না যে মোক কাহা ঢং ধরে বাঁধতে মায় তো দেই পাশ মন্দির মেনা মসজিদ মেনা মায় তো দেই পাশ মোক কাহা পাস বে মন্দির মেনা মসজিদ মেনা মন্দির মেনা মসজিদ মেনা মায় তো তেরি পাস বে। তোমাকে কোথায় খুঁজছো? আমি তো তোমার পাশেই রয়েছি, তুমিটাই তো আমি, আমিটাই তো তুমি। যখন আমাদের সে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা করলেন, টিকার মধ্যে সেখানেতে রয়েছে যে প্রথম যখন ভগবানের কাছে ভক্ত যখন যান, তখন তিনি কি বলেন, নবপরিণীতা বধূ যাব না, কারণ নবপরিণীতা বধূ সেভাবে আসেন না, আগে থাকতেই বসবাস করে চলে আসেন। যাই ওইটা তো আগের কথা, বহুদিন আগে তিনি যখন আসছেন প্রথম এসে স্বামীকে বলেন আমি তোমার, আমি তোমার, আমি তোমার। প্রথম অবস্থা মানে এটা তখন পরীক্ষার সবে প্রাথমিক কোয়ার্টার ফাইনাল গেল, তারপর যখন সেমিফাইনালে গেল তখন বলতে শুরু করলে তুমি আমার, তুমি আমার। কেননা তুমি আর কারোর নয়, শ্বশুরের নয়, শাশুড়ির নয়, দেওরের নয়, ভাসুরের নয়, কারোর নয়, আত্মীয় পরিজনের নয়, তুমি আমার, তুমি আমার। আর আগে বলেছিলেন হে প্রভু হে পতিদে আমাকে তুমি পায়ে ফেলে দিও না, আমি তোমার। আর দ্বিতীয় অবস্থায় বলো তুমি আমার, তুমি আমার, মেরে তো গিরিধারি গোপাল বিশ্রা না করে তুমি আমার, তুমি আমার। তারপর যখন দেখছেন ফাইনাল টাইনাল সেমিফাইনাল যখন শেষ হয়ে গেল, একদম ফাইনাল যখন হলো, সেই ফাইনালে হয়ে গেল তুমি আমি, আমি তুমি, তখন আর তুমি আমার বা আমি তোমার নয়, তুমি আমি, আমি এই ভাব চলে এলো। কেননা তুমিটাও যা আমিটাও তা। তাই যখন পরীক্ষায় উত্তীর্ণ হতে 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 সাধক যখন সেই স্তরে গিয়ে প্রবেশ করেন, তখন তার কাছে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে কোনো পার্থক্য থাকে না, তুমি আমি, আমি তোমার নামে তো একটা মানিয়াটা রইল, আমি সই করে নিয়ে নিলাম, তুমি আমি, আমি এই হচ্ছে তুমি আমি, আমি সব। তাহলে ভক্তের সঙ্গে ভগবানের এখানে কোনো পার্থক্য হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে।
তাই আমাদের এই সংসারকে ভোগ করতে গেলে কমলা লেবুর মতন রস নিংড়ে 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 বার করে খেতে হবে, যেন বাদ না চলে যায়। আবার কবে আসবো তা কে জানে, আর না আসাই ভালো, কিন্তু যদিও আসতে হয় জনকল্যাণের জন্য, জনহিতার্থের জন্য যদিও আসি, কিন্তু রস থেকে যেন বঞ্চিত না হই। আমি এসেছি রস গ্রহণ করবার জন্য, রসমহিষ ভগবানকে বলা হচ্ছে রসমহিষ, তিনি রসস্বরূপ, তিনি রসস্বরূপ ভগবান। আবার সেই রসস্বরূপ ভগবানকে বলা হচ্ছে তোমার রস থেকে যেন আমি এতটুকু বঞ্চিত না হই। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করি বসে আছি পাব জীবনে নাই মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। বঞ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা পারে যতক্ষণ প্রাণবায়ু আছে, সচেতনতা আছে, ততদিন পর্যন্ত চেষ্টা সমস্ত ঈশ্বর। একটা পিপীলিকাকেও যদি সম্মান জানান সেটাও ভগবানকে জানানো হলো। একটা মানে ঢেলা পাথর এর মূর্তি প্রতিমা, প্রতিমা কি ভগবান? প্রতিমার মধ্যে আমরা যখন প্রাণ প্রতিষ্ঠা করি, প্রাণ প্রতিষ্ঠা মানে কি, সাধক যখন পুরোহিত যখন পূজা করছে তার প্রাণটাকে প্রতিষ্ঠা ওইখানে রাখছে, এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, নিজের প্রাণটাকেই ওখানে দিচ্ছে। তার আলাদা প্রাণ প্রতিষ্ঠা মানে আমরা কি করলাম, একটা তীর কাঠি দিয়ে ঘিরে দিলাম, আচ্ছুস না আচ্ছুস না আচ্ছুস না, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আবার তীর কাঠিটা কেটে দিলাম, ভগবান আসে না জানো, ভগবানের আসার কোনো দরকার নেই, যাওয়ার কোনো প্রয়োজন নেই। তীর কাটি ছিনলেই কি তুমি চলে যান, আর তীর কাটি মারলেই কি তুমি আসছেন, তিনি তো আছেনই। তীর কাটিটা কি, একটা রাখা হয়েছে তীর কাঠি, তীরের মতন মনের গতি যেন তোমার চরণে সংলগ্ন হয়, তবেই হবে প্রাণ প্রতিষ্ঠা, এই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। তীর কাঠি দেখবেন ওপর দিকটা তীরের মতন পলা দেয়, এই তীর দিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে তীর কাঠি দিয়ে ঘটকে মেলা হয়। এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই ধর্ম অর্থ কাম মোক্ষে চারটি চতুর্পদকে যেন তোমার দিকে তীরের মতন তোমার চরণে যেন লক্ষ্য থাকে। যেমন ব্যর জরা ব্যর যেমন শ্রীকৃষ্ণের চরণে তীর অর্পণ করেছিল, তীর মানে কি, তার মনোসংযম তোমার চরণে যেন থাকে, এই হচ্ছে তীর কাঠি। তীর তো ঘিরলাম, এই ছুস না আবার কেটে গেল, ঠাকুর থাকতে কতক্ষণ যাবে, সহ্য হয়ে গেল, এ তো নয়। পূজাটা ভীষণ ভয়ানক গম্ভীরতার জিনিস, আমরা এ নানা রকমভাবে হালকা করে দিচ্ছি। পূজা যখন করতে বসবে সাধক, তখন নিজের প্রাণটাকে পূজা করতে বলিদান করে দেবে, ছাগল বলি পাঁঠা বলি দিয়ে পূজা হয়, নিজেকে বলিদান করতে হয়, নিজের সমস্ত নিজের কামনা বাসনা নিজের সমস্ত দেহ মন প্রাণকে বলিদান করে, মানে বলিদান মানে কি, আমার দেহ সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, তখন হবে বলিদান, এই বলিদান পূজা। পূজাতে নিজের সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, খালি মালা পরালেই পুজো হবে। সেই প্রচলিত গানে রবীন্দ্রনাথ বললেন, ফুলের মালা দিতে আলো ধূপের ধোয়ার পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়া, সবের বাণী আড়া
রে নারী কখন তুমি দাও যে তোমার পূজার ছয়ে তোমায় ভুলে ফুলের মালা দীপের আলো দুটে তোমার এই ফুলের মালা একটা এত মালা পরানো হলো দেবতার মূর্তিটাই ঢেকে গেল মাথা পর্যন্ত মালা দিই আমরা শিবের মাঝে যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে জল চড়াচ্ছি জল দিতে দিতে জল খেতে খেতে জল খেতে খেতে বাবার সর্দি ধরে গেল কিন্তু বাবাকে একটু গাটা মুছিয়ে একটু পরিষ্কার করে দিল বাবা আমার বড্ড ভালো লোকের ভালো হয় কিন্তু বাবার যে সর্দি হয়ে গেল সেদিকে আর কোনো দেখো এই জল ঢালছি জল ঢালছি বেলপাতা চড়াচ্ছি বেলপাতা চড়াচ্ছি মাথায় তো ভারী হয়ে গেল সেই জন্যে প্রেমের পূজা যদি হয় এত জলও চড়াবে না এত মালাও চড়াবে না এত তিল্লপত্রও চড়াবে না এত তুলসীপত্রও দান করবে না অন্তরে অন্তরে সমস্ত মনে মনে প্রাণে প্রাণে পূজা 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 তা এই পূজা বলছেন যে সেই জন্যে এই জগৎকে যদি নিংড়ে নিতে হয় এরকম পূজার দ্বারা আমি অমরত্ব প্রাপ্ত হয়েছি আমার মৃত্যু নেই আমার দেহটা চলে যায় দেহটা তো বলিদান হয়েই গেছে একদিন কিন্তু আমি যেন আমি আমি তো যেটা আমি যে আত্মস্বরূপ অহম ভাস্মি তার তো মৃত্যু নেই সে তো যাবে না সে তো আসবে না তার তো মৃত্যু হবে না তার তো শোক নেই অয়মাত্মা অপহত পাপনা বিমৃত্যু বিজল বিজিঘৎস বিপাশ সত্য কাম অসত্য সংকল্প ঐতিশ্বর মৃত্যু নেই শোক নেই দুঃখ নেই যন্ত্রণা নেই ক্ষুধা নেই এই তো আত্মা তাই বিবেকানন্দ সেই আত্মাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই আত্মাকে সবার মধ্যে সাহসের সঞ্চার করতে চেয়েছিলেন সেই জন্যে তিনি বারবার বলেছিলেন ধর্ম মানে বীরতা নয় ধর্ম মানে সাহসের একটা প্রকাশ আর ধর্ম মানে মনুষ্যত্ব থেকে পশুত্ব থেকে মনুষ্যত্ব মনুষ্যত্ব থেকে দেবত্বের প্রকাশ হচ্ছে আমাদের ধর্ম এই ধর্মকে আমরা পালন করতে আজকের আর সময় নেই সময় তো খুব সংক্ষেপ সময় নেই তো সংক্ষেপ সময়তে তো সব কিছু বলা সম্ভব হয় না তাই আমরা কেবল একটা শ্লোককে আজকে পাঠ করলাম যে শ্লোকটি হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগত তেন তত্তেন ভুঞ্জিথা মা গৃহ কস্য সিদ্ধং পরের ধনে লোভ করো না অপরের ধনের প্রতি লালসা করো না আর এই সমস্ত বিশ্ব জগৎ সংসার ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত এটাকে জেনে তুমি ত্যাগের দ্বারা ভোগ করো আগে তোমার স্বার্থটাকে ত্যাগ করো তোমার স্বার্থকে কার্য করো না বিনা স্বার্থে সবার জন্যে তোমার জীবনটা উৎসর্গ করে দাও এই হচ্ছে আজকের সাবজেক্ট জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো ধন্য হলো মানব জীবন জগতে যে স্বামীজি
জবাব দিলেন, সেইটাকে আমার সামান্যভাবে আজ উপনিষদের মধ্যে একটু আস্বাদন করবার চেষ্টা করলাম, যে কমলা লেবু রসটাকে সম্পূর্ণভাবে নিংড়ে না তিনি একভাবে নিচ্ছেন, তিনি অধ্যাপক নাস্তিক, ঈশ্বরকে মানেন না, ঈশ্বরের সত্তাকে বিশ্বাস করেন না, তিনি জগৎটার থেকে একরকম ভোগের বস্তু দিচ্ছেন, আর স্বামী বিবেকানন্দকে তাকে ত্যাগের দ্বারা এই শ্লোকটির দ্বারা তিনি তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন। আজকে এখানে রাখছি, আমার পরবর্তীকালে ঠাকুরের কৃপা হলে হেম সদা পরিভবগণম অবিষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিলিঞ্চিনোতম শরণ্যম বৃত্তার্তিহাম প্রণত পাল ভবদ্বীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি বল জয় জয়।